নিখুঁত করে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, আমলের কোনো অভাব নাই। ফজরের নামাজের সময় আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মসজিদে মুসল্লিরা চলে যাচ্ছেন। শান্তি নাই কেন? ইসলাম প্রতিষ্ঠা নাই কেন জাতীয় জীবনে? এক উম্মা টুকরা টুকরা কেন? হাজার হাজার ভাগে বিভক্ত কেন? এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে, আপনারা ইসলামের নামে যে বিষয়টি চর্চা করছেন এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই কথাটা ভয়াবহ, আকিদা ভুল, ইসলাম সম্পর্কে আকিদা ভুল, কনসেপ্ট ভুল, রং আইডিয়া এক নাম্বার। দুই নাম্বার, ইমান বলতে আপনারা যেটা বুঝেন, আল্লাহ আছেন এই বিশ্বাস করা, আল্লাহর সিফত, আল্লাহ খালেক মালেক জব্বার রহমান রহিম, এগুলোর প্রতি বিশ্বাস করা ইমান। কিন্তু কলেমা তাওহীদের মধ্যে শুধু এটার মধ্যে নয়, কলেমা তাওহীদের মধ্যে হচ্ছে এলাহ হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, এটা হচ্ছে ইমানের ঘোষণা। এখন আপনারা এলাহ হিসাবে মানছেন মানুষের তৈরি বিধানকে। এলাহ মানি কি ভাই? এলাহ মানি হচ্ছেন তিনি সেই সত্তা যার হুকুম মানতে হবে, সবরেন্টি, সার্বভৌমত্বের মালিক, কার হুকুমে দেশ চলবে, সমাজ চলবে, অর্থনীতি রাজনীতি চলবে, কার হুকুমে কার বিধানে, এটার হচ্ছে এলাহ। এখন মানব জাতির এলাহকে পশ্চিমা সভ্যতা, মানব জাতির এলাহ কি আল্লাহ? বাস্তবে